আমাদের লাইফ এখন অনেক অনেক বেশি ফাস্ট, রোজ আমাদের কিছু না কিছু কাজ থাকে, কারো না কারোর সাথে দেখা করার থাকে। আর আমি বা আমার মতন যারা ভিডিও ক্রিয়েশনের প্রফেশনে আছে তাদের তো প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু মিটিং থাকে, অ্যাপয়েন্টমেন্ট থাকে। তো এত কাজকর্ম, এত লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরেও কিন্তু আমাদের খুব বোরিং লাগে প্রত্যেকটা দিন, সেই একই কাজ, সকালে ওঠো, দাঁত মাজো, খালি পেটে জল খাও, তারপরে যা খুশি করো, মানে একটা একটা ক্যাওস চলছে যেন লাইফে। তো আগে মানুষের জীবন ফাস্ট ছিল না বলে বোর লাগতো, আর এখন যত বেশি ফাস্ট হয়ে গেছে তাই বেশি বোর লাগে। একই কাজ রোজ রোজ, আর একঘেয়েমি কাটানোর জন্য ফট করে রোজ রোজ বেড়াতে যাওয়াও তো সম্ভব নয়। তাই কিছু একটা তো করতে হবে, যেটা করলে রোজকার জীবনের অন্তত একটুখানি একটা মানে পাল্টা হাওয়া সেখানে চলে আসে। তাই আমি একটা ছোট্ট জিনিস করি, আমার চুলগুলো যেহেতু দেখুন দেবদারু গাছের মতো উঁচু দিকে বাড়ে আর একটা উড়ো কাকের ঝুড়ো বাসার মতো দেখতে লাগে, তাই আমি আমার উড়ো কাকের ঝুড়ো বাসাকে একটু ভালোবাসা দিয়ে দিই, হালকা করে ট্রিম করে আসি। সত্যি বলছি, আপনারা করে দেখতে পারেন, যাদের চুল অনেকটা সেই কোমর ছাপানো লম্বা সুন্দর মতন তারা তো বিভিন্ন রকমের হেয়ার কাট করেই থাকেন, কিন্তু যাদের চুল ছোটো বা যারা বিভিন্ন কারণে ছোটো চুলই রাখতে পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু মাঝে মধ্যেই ট্রিম করান, দেখবেন একটা নতুনত্বের ভাব আসবে এবং আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। লোককে চুল কাটার জন্য জ্ঞান দেব আর নিজে চুল কাটবো না, তাই কি কখনো হয়? চললুম চুল কাটতে, আপনাদের ইচ্ছে না হলেও দেখতে হবে, প্লিজ দেখুন। নীল ক্যানভাসে বসে আছি শ্রীরামপুরের একটা উন্নত মানের স্যালন, যেটার নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, সেলুন আর স্যালন নিয়ে। আমার গায়ে একটা কচি কলা পাতা রঙের টাওয়েল দেওয়া হয়েছে, রঙটা মারাত্মক রঙ, মানে দেখে মানে চোখে থাপ্পড় মারছে, এত চড়া। তো যাই হোক, চুলে এখন শ্যাম্পু হবে, আর শ্যাম্পু হচ্ছেন মিস্টার রাজু, হাত নাড়ো রাজু। রাজু বানগেয়া জেন্টেলম্যান নামের একটা সিনেমা ছিল, কিন্তু এই রাজু অলরেডি জেন্টেলম্যান, তাকে নতুন করে বনতে হবে না। রাজু প্লিজ শ্যাম্পু মারো, শ্যাম্পু মারো, ঝকঝক করে করো, এটা খুবই। হ্যাঁ ওই বাপরে, হ্যাঁ ঠিক আছে। লোকে গরম জলে ডিম সেদ্ধ করে, রাজু চুল সেদ্ধ করছে। আমার চুল এমনিও চাউমিনেরই মতো, সো গরম জলটা ইজ ভ্যালিড আমার চুলের জন্য। নেল ক্যানভাসের নামে বলে রাখি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, এটা আমার অত্যন্ত পরিচিত এক শ্যাম্পু। কি শ্যাম্পু এটা? লরিয়াল। তো যাই হোক, এটা আমার খুব পরিচিত এক মানুষের স্যালন, যেটা হচ্ছে পার্থদা। পার্থদা হচ্ছে শ্রীরামপুরের খুব চেনা পরিচিত মানুষদের মধ্যে একজন। তো নীল ক্যানভাসে সব রকমের হেয়ার কাট করা হয়, আর এখানে যে কেউ আসতে পারে যেহেতু ইউনিসেক্স স্যালন, এবং এখানে নীল আর্টও করা হয় যেটা অনেক জায়গাতে নেই। তারপরে হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্টেরও ব্যবস্থা আছে। তো আপনারা যদি এখানে আসতে যান অবশ্যই আসতে পারেন। অলরেডি শ্যাম্পু শুরু হয়ে গেছে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্টস অফ আ হোল হেয়ার কাট প্রসেস। আর ওরা যেহেতু শ্যাম্পুটা কন্ডিশনারগুলো খুব ভালো ইউজ করে, তো মানে কি বলবো, খুবই শিওর থাকি যে এখানে ভুলভাল কিছু হবে না চুলের ওপর, চুলের ওপর ওরা আক্রমণ হবে না। রাজুর হাত নয় এটা, মিক্সার গ্রাইন্ডার, রাজু ঘ্যাস 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 করে করে, মানে মিক্সিতে চুল দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আমি চুল কাটি কেন, কথায় কথায় চুল কেন বড় করে রাখি না। তার একটাই কারণ হচ্ছে আমার চুলের যে টেক্সচারটা সেটা খুব লম্বা হয়ে গেলে খুব জঘন্য দেখতে লাগে। রাজু খুব যত্ন নিয়ে চুল টুল ধুচ্ছে, আর আমাকে দেখতে অনেকটা শিল মাছের মতো লাগছে, আমি জানি না কেন। বাপরে বাপ, বিচ্ছিরি লাগছে, মা খালি পুরোই শিল মাছ, মানে শিল মাছ চুল কাটাতে বসেছে। জিও চুলে শ্যাম্পু হয়ে গেছে, এবার আমার মাথায় আমফান আসতে শুরু করেছে, মানে আমফান আসছে আর কি। রাজু হাতে আমফান নিয়ে দাঁড়িয়ে আছে, আমফান স্টার্ট।
যাই হোক, এখন দেখলে মানে মনে হচ্ছে আমি একটা বাদুড় বসে আছি। একটা কালো রঙের একটা কি কফিনের ঢাকার মতন কি পরিয়ে দিয়েছে গায়ে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এটা সবাইকেই দেওয়া হয় এই কালো কাপড়টা, আমাকেও দেওয়া হয়েছে। কী ফাঁস মাস দিচ্ছ কেন? তো ঠিক আছে, কাটিং শুরু করা যাক। রাজু আমার চুল আজরাচ্ছে পুরো, আমাকে দেখতে এমএলএ ফাটাকেষ্টতে যেরকম মিঠুন চক্রবর্তীর চুলটা লাগছিলো, আমার চুলটা ওরকমই লাগছে ব্যাক ব্রাশ করার পর। তো এবার কাটা শুরু হোক। আচ্ছা, রাজুর সম্বন্ধে বলে রাখি, রাজু কিন্তু আমার খুব প্রিয় একটা জায়গার ছেলে, নবদ্বীপ কাটোয়া এলাকার ছেলে। এবং ওখানে যে মন্দিরটায় আমি নিজে একা একা যেতে খুব পছন্দ করি, আমি খুব কৃষ্ণ ভক্ত, জগন্নাথ ভক্ত। তো ওইখানে যে মন্দিরটায় আমি যেতে খুব পছন্দ করি, সেই মন্দিরের আশেপাশেই ও থাকে। তো সেই জন্য ওর কাছ থেকে অনেক সময় আমি জানতে চাই ওখানে কী চলছে না চলছে। তো ভালো লাগে, এখানে আসলে মনে হয় যেন সেই আমার খুব ছোট কোনো ভাই, যার সাথে আমার মাঝে মধ্যে দেখা হয়। শ্রীরামপুরের নেল ক্যানভাসে আর একটা আসার আমার কারণ আছে, সেটা হচ্ছে এখানে চুল কাটার পর একটা অত্যন্ত ভালো হেয়ার ম্যাসাজ করা হয়, যেটা এখন করা হচ্ছে। প্লিজ ডু। মনে হচ্ছে মাথার মধ্যে ফিজিওথেরাপি হচ্ছে। ঢাকের কাটি পড়ছে মাথায়, মাথা ভাইব্রেট করছে। আপনারা আসলে আপনাদেরও মাথা ভাইব্রেট করবে। আমার চুলটার শাঁকা লাগা বুম বুম পেন্সিলে যে মাথায় যেটা থাকতো ওইটার মতো লাগছে না। এটা খুব ভালো একটা ব্যাপার, মানে খুব কামিং একটা এফেক্ট দেয়। মাথার মধ্যে চিন্তা থাকলে তারপরে বিরক্তিকর একটা ফেজ দিয়ে আমরা অনেক সময় যাই, যেটা হলে ভাল লাগছে না ভাল লাগছে না, এই এই বিষয়টা খুব চেপে বসে। তো নিজেকে প্যাম্পার করার জন্য একটা ছোট্ট হেয়ার কাট, এবং হেয়ার কাটের পর এরকম একটা দুর্দান্ত মাথার যে মাসাজ, এই ব্যাপারগুলো করলে না কোথাও গিয়ে নিজেকে একটু ভালোবাসা হয় যে হ্যাঁ, আই এম ডুইং সামথিং ফর মাই সেলফ। হয়তো জিনিসটা খুব ছোটোখাটো, কিন্তু একটা রিলিফ অবশ্যই বোধ করা যায়। তখন মনে হয় যে না ঠিক আছে ভাই, মানে এই বিরক্তিকর ফেজের মধ্যেও নিজেকে ভালো রাখার জন্য কিছু তো আমি করলাম, এই যে ফিলটা, দ্যাট ইজ গুড, দ্যাট ইজ নিডেড। আমার চুল কাটা হয়ে গেছে ফাইনালি, আর সত্যি বলছি ঠিকঠাক লাগছে অনেক। মনে হচ্ছে যে হ্যাঁ, একটা কিছু করলাম, এখন আবার তিন চার দিনের জন্য বোরিং লাগবে না। তিন চার দিন পর আবার ভাববো কি করলে বোরিং কোনাটা কাটবে। তো আসতে পারেন শ্রীরামপুরের নেল ক্যানভাসে, যেটা স্টেশনের কাছাকাছি। আর আমি এখন বাড়ি যাব আর তৈরি করব নতুন কোনো ভিডিও, যেটা আপনাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।